জুনের প্রায় মাঝামাঝি, গড়ানে রাস্তা, পাশে ছোট ছোট কাঠের বাড়ি, খাদের গা ঘেঁষা, ঘাসের মাথা, ঝুড়ো ফুল সব ভিজে স্যাঁতস্যাঁতে। খুব তাড়াহুড়ো করছিল অজিত। ফ্লাইটের গোলমালে তুপসি আর তুম্বুর আগেই কলকাতায় ফিরে এসেছে, তাই বাগডোগরা থেকে কলকাতা বিমানের সময় পাল্টে নিয়েছেন তিনি বিকেলের বদলে সকালে। কিন্তু এত সকালে দার্জিলিং কনভেন্টাসের সামনে ট্যাক্সি স্ট্যান্ডে কোনো ড্রাইভারের পাত্তা নেই। অনেক চেষ্টা করে ডাম্বো নামে এক ছোকরাকে পাওয়া গেল, যে মোটে মাস তিনেক হলো লাইসেন্স পেয়েছে। স্ত্রী আর তিন বছরের টিনাকে নিয়ে অজিত জিপে চড়েছেন। সুব্রত সরকার নামে এক কলেজ পড়ুয়া এসে ধরল, স্যার আমি কি আপনাদের সঙ্গে যেতে পারি? অজিত বললেন, নো প্রবলেম। হিলকাট রোড ধরে ওই জিপটাই এখন গড়িয়ে চলেছে, গড়িয়ে না আসলে হড়কে। ঘুম সোনাদা পেরিয়ে আরও কিছুটা নামলে গোড়াবাড়ি, সেখানে একটা বাঁকের কাছে গাড়িটা হু হু করে নেমে যাচ্ছে খাদের দিকে। রোজ ওঠানামা করা সব ড্রাইভারই জানে ভিজে গড়ানের রাস্তায় আচমকা ব্রেক কষতে নেই, চাকা হড়কে যায়। চাকা গড়িয়ে যেতে দেখে ডাম্বো সেটাই করেছে। খাদের মুখে একটা বড় পাথর, সেটা ধাঁ ধাঁ করে এগিয়ে আসছে। বিপদ বুঝে জিপের হেল্পার পিছন দিকে লাফ দিয়ে বেরিয়ে গেল। ডান দিকের দরজা খুলে লাফ দিল ডাম্বো। অজিত সামনে, মেয়েকে নিয়ে পিছনে তাঁর স্ত্রী কাবেরী। তিনি মেয়েকে ছুঁড়ে দিলেন স্বামীর দিকে, যদি গাড়ি খাদে পড়ার আগে বাঁ দিকের দরজা খুলে বেরিয়ে যেতে পারেন। অজিত লাফালেন, কিন্তু মেয়ে কোলে আছড়ে পড়লেন পাথরের ওপর, মাথা ফেটে চৌচির। কাবেরী আর সুব্রতকে নিয়ে 850 ফুট গভীর খাদে ছিটকে পড়ল গাড়িটি। সময়টা 1955। তিন বছর আগে বাংলা ছবিতে তিন কন্যার আবির্ভাব ঘটে গিয়েছে। রেঙ্গুন ছেড়ে আসা সুপ্রিয়া বন্দ্যোপাধ্যায় আদতে তাঁরা ফরিদপুরের লোক, বরিশালের অরুন্ধতী মুখোপাধ্যায় আর পাবনার রমা দাশগুপ্ত ওরফে সুচিত্রা সেন। কুমিল্লার সাবিত্রী চট্টোপাধ্যায় তখন এসে গিয়েছেন। এবার হাজির ফরিদপুরিয়া কাবেরী বসু, যাকে বলে পুরো ইস্ট বেঙ্গল টিম। 26 আগস্ট, বিনা বসুশ্রী ও শ্রী প্রেক্ষা গিয়ে মুক্তি পাবে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। তার আগে 8ই মার্চ দর্পণা ও পুরনো সিনেমায় রিলিজ করল আরোরা ফিল্মের রাই কমল। তারাশঙ্করের গল্প পঙ্কজ মল্লিকের সুর, সঙ্গে উত্তম কুমার সাবিত্রী আর নামজাদা চন্দ্রাবতী দেবী নীতীশ মুখোপাধ্যায়। কিন্তু ছবিটা আসলে কাবেরীর। ফর্সা নায়িকাদের রাজত্বে একটা শ্যামলা বিদ্যুৎ যেন ঝলসে উঠল। ষোড়শী এক নবাগতা যে প্রায় একাই একটা ছবি টেনে নিয়ে যেতে পারে, ছেয়ে ফেলতে পারে দর্শকদের, বিশ্বাস করা কঠিন। সহজাত বলে হয়তো, পেশাদার রঙ্গমঞ্চে ছোঁয়া লাগা নয় বলেই বুঝি তার অভিনয় এত অনাটকীয়, সাবলীল, অন্যদের চেয়ে এত আলাদা। সেকালের নামী চলচ্চিত্র পত্রিকা রূপমঞ্চ লিখল, রাইকমলের ভূমিকায় তিনি যে কৃতিত্বের পরিচয় দিয়েছেন তাতে চিত্রজগতে তাঁর স্থায়ী আসন নির্দিষ্ট হয়ে গেছে। সৌন্দর্যে অভিনয়ে তিনি অনেককে ছাপিয়ে যাবেন অতি সহজে। 2 বছরের মধ্যেই পরপর আরও 7-7টি ছবি, দেবী মালিনী, দৃষ্টি, অসমাপ্ত, পরাধীন, শ্যামলী, শঙ্কর নারায়ণ, ব্যাংক, মধুমালতি। চিত্ত বসুর দৃষ্টি আর মধু বসুর পরাধীন ছবিতে নায়ক নির্মল কুমার। সদ্য 92 ছোঁয়া নায়কের মনে আছে, কাবেরী ছিল একটু সেন্টিমেন্টাল আর ভীষণ আবেগপ্রবণ, একেবারে আত্মস্ত হয়ে যেত চরিত্রের সঙ্গে। আসলে খুব সহজেই অনেকের আপন হয়ে উঠেছিল ছটফটে মেয়েটি। ছবি বিশ্বাস ডাকতেন ছোট্ট গিন্নি বলে, যখন তখন খ্যাপাতেন আর কাবেরী গিয়ে তার পিঠে 2-4টে কিল মেরে আসত। 1953 সালে স্টার থিয়েটারের শ্যামলী নাটকে বোবাকালা মেয়ের চরিত্রে মাত করে দিয়েছিলেন সাবিত্রী, বিপরীতে উত্তম। বছর 2 পরে সেই নাটক থেকে ছবি করলেন অজয় কর। সাবিত্রীর কথায়, সিনেমা হওয়ার সময়ে টাকা পয়সা নিয়ে আমার সঙ্গে ঠিক বলল না, তাঁর জায়গা নিলেন কাবেরী, একটিও সংলাপ নেই, একজোড়া চোখই কাজ করে দিল। মেয়েটির নাম ভূত,
মধ্যবিত্ত বাঙালি ঘরের মেয়েদের তখন সিনেমায় নামা সহজ ছিল না। বাবা যাদবেন্দ্র বসু ছিলেন উকিল, পরে নানা কারবারেও জড়ান। তাঁর স্ত্রী প্রীতিময়ী সম্পন্ন ঘরের মেয়ে। বড় শালেক সতীকান্ত গুহ সাউথ পয়েন্ট স্কুলের প্রতিষ্ঠাতা। তাঁদের পাঁচ মেয়ের নাম নদীর নামে, যমুনা, জাহ্নবী, সরস্বতী, কাবেরী ও কৃষ্ণা। দুই ছেলে গৌরাঙ্গ প্রসাদ ও ভবানী প্রসাদ। 1938 সালে 28 নভেম্বর কালচেপনা চতুর্থ কন্যাটি ভূমিষ্ঠ হওয়ার পরে যাদবেন্দ্র নাকি বলেন, এটা কে আইসে ভূতের মতো? সেই থেকে মেয়ের ডাকনাম হয়ে গেল ভূতু। এক সময় যাদবেন্দ্র আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েন, বড় ছেলে গৌরাঙ্গ সংসারের হাল ধরেন, হয়ে ওঠেন প্রকৃত অভিভাবক। তিনি সুলেখক, সম্পাদনা থেকে প্রকাশনায় দক্ষ। পরবর্তী জীবনে আনন্দবাজার গোষ্ঠী ছাড়াও নানা পত্র পত্রিকার দায়িত্ব সামলেছেন। সেই সূত্রে পারিবারিক বন্ধু হয়ে ওঠা শিবরাম চক্রবর্তী হামেশাই রাবড়ির ভাড়াতে এসে উদয় হতেন বাড়িতে। কিন্তু গোড়ার দিকে বাল্যবন্ধু শিশির মিত্রের সঙ্গে বসুমিত্র প্রযোজনা সংস্থা খুলেছিলেন গৌরাঙ্গ। 1948 সালে তাদের প্রথম ছবি কালো ছায়া বিরাট হিট। দুজনকে খুব স্নেহ করতেন প্রেমেন্দ্র মিত্র, তিনি ছিলেন এই ছবির পরিচালক। বাড়িতে সিনেমার আবহাওয়াটা ছিলই, কিন্তু কড়া অনুশাসনও ছিল। বেলতলা গার্লস থেকে ম্যাট্রিক পাশ করে নায়িকা হয়ে ওঠা কাবেরী বিয়ের আগে পর্যন্ত হলে গিয়ে রায়কমল দেখার অনুমতি পাননি। তখন কাবেরীরা ভাড়া বাড়িতে থাকতেন ম্যাডক স্কোয়ারের কাছে কুপার স্ট্রিটে, কাছেই ঘোষাল স্ট্রিটে চাটুর্যেদের বাসা। সেই বাড়ির ছোট মেয়ে ললিতা কাবেরীর খুব বন্ধু। ললিতা ছোড়দা প্রিন্টিং টেকনোলজি পড়ে এসে আইটিসির চাকরি নেওয়া অজিত চট্টোপাধ্যায় ওরফে রানার প্রেমে পড়ে গেলেন কাবেরী। পাত্র ভালো শুধু নয়, পরিবারটি অভিজাত, আদতে হাওড়া জেলার বাসিন্দা তাঁরা। তবে অজিতের বাবা কালীচরণ মিলিটারি অ্যাকাউন্টসে উচ্চ পদে যোগ দিয়ে রাওয়ালপিন্ডি পাঞ্জাব ঘুরে কলকাতা এসে থিতু হন। তাঁর তিন ছেলে চার মেয়ে, সকলেই বিদেশে শিক্ষিত সুদর্শন। 1956 সালের জুনে বিয়ে হয়ে গেল কাবেরীর। স্বামীর সঙ্গে মুঙ্গের চলে গেলেন কাবেরী। বড় বড় বাংলো, ছড়ানো লন, পুরোপুরি বিলিতি পরিবেশ। কাবেরী নিজের চেষ্টায় রপ্ত করে ফেললেন ইংরেজি, সেই সঙ্গে কুকিং, নিটিং, এমব্রয়ডারি, গার্ডেনিং। সেখানেই জন্ম নিল বড় মেয়ে অনিন্দিতা ওরফে টুপসির। মাদ্রাজের কাছে তিরুভর্তি উড়ে বদলি হয়ে যাওয়ার পরে জন্মালো ছেলে অনিন্দ, ডাকনাম টুম্বুর। পরে ছোট মেয়ে টিনা, নাম রাখা হলো কৃষ্ণকলি। সুখের সেই সংসারে ছায়াছবির ছায়াটুকু নেই। বন্ডেল রোডের ছিমচাম ফ্ল্যাটে বসে টুপসি বলেন, মা বিদেশি নভেল সব পড়ে ফেলেছিল, আমাদের জামাকাপড় সব নিজেই বানাতো। এনিট ব্লাইটনের নডির ভক্ত ছিলাম আমি। মা কাপড় সেলাই করে তুলো ঠেসে কত নডি পুতুল বানিয়ে দিয়েছিল আমায়। চেন্নাইয়ের সমুদ্রের ধার ঘেঁষা সেই বাংলোর সামনের বাগানে নোনা জল হাওয়াতেও 55 রকমের গোলাপ ফুটিয়েছিলেন কাবেরী আর 62 রকমের ক্যাকটাস। মাদ্রাজের ওই বাড়িতে অনেকেই এসেছেন, রাজেশ খান্না, প্রাণ, ফিরোজ খান এবং কে জানে কেন গ্যারি সোবান টুপসির মনে আছে। 66-তে যখন অন্য চাকরি নিয়ে দিল্লির কাছে ফরিদাবাদে চলে যাচ্ছেন অজিত, কাবেরী ছোটদের মেলা করে সব গাছ বিলিয়ে দিয়ে গেলেন। কিন্তু স্বজন শহর ছেড়ে বাইরে বাইরে ঘোরা আর পোষাচ্ছিল না অজিতের। ফের চাকরি পাল্টে 1968 সালে চলে এলেন কলকাতায়। রাসবিহারী অ্যাভিনিউ আর শরৎ বোস রোডের কাছে, মানে তখনকার দিনে ল্যান্সডাউন রোডের মোড়েই থাকতেন অজিতের ছোট বোন অভিনেত্রী ললিতা চট্টোপাধ্যায়। সেখানেই বাঁধা হলো বাসা। হই হই করে দিন কাটছিল, সপ্তাহান্তে আড্ডা, নাচ, গান। উত্তম সুপ্রিয়া আসতেন, শ্যামল মিত্র এসে হারমোনিয়াম বাজিয়ে গান ধরতেন, উত্তমও গাইতেন। কোনোদিন বা ললিতা পিয়ানো বাজাচ্ছেন, অমলা শঙ্কর গাইছেন, কাবেরী নাচছেন। অমলা কন্যা মমতা শঙ্কর বলেন, আমি তখন ছোট। কিন্তু পরে অরণ্যের দিনরাত্রি ছবিতে কাবেরী মাসির আশ্চর্য স্বাভাবিক অভিনয় আমার চোখে লেগে আছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস নিয়ে ছবি করছেন সত্যজিৎ রায়, তাঁর কাছ থেকে প্রস্তাব এলো অভিনয়ের।
বেশিরভাগ শুটিং ছিল পালামুর জঙ্গলে। তিন ছেলে মেয়েকে রেখে কাবেরী যান কি করে? অজিত বললেন, মানিকদা এত করে বলছেন করেই ফেলো, ছেলে মেয়ে আমি সামলে নেব। পাক্কা 12 বছর পরে ক্যামেরার সামনে ফেরা রায়কমল বা শ্যামলী সেই ছিপছিপে মেয়েটি আর নেই। ছবির চিত্রগ্রাহক সৌমেন্দু রায়ের স্মৃতি বলছে, একটু ভারী হয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু সেটা চরিত্রের সঙ্গে মানানসই, কোনো আড়ষ্টতা ছিল না, ভীষণ স্বাভাবিক অভিনয়। গোটা ছবিতে মাত্র 2টি দৃশ্য, ইন্দ্রপুরী স্টুডিও সেটে তোলা ভাটিখানা আর কাবেরীর বাড়িতে শুভেন্দুর কফি খেতে আসা। এই দ্বিতীয় দৃশ্যটি কে ভুলবে, যেখানে আপাত লঘু এক অকাল বিধবা হঠাৎই লাল শাড়ি আর গয়নাকাটিতে সেজে নার্ভাস তরুণের সামনে গিয়ে দাঁড়ায়। ছবির অন্যতম প্রযোজক অসীম দত্তের স্ত্রী পূর্ণিমা দত্ত বলেন, ওই সময় থেকেই কাবেরীর সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়ে গিয়েছিল, ভীষণ শান্ত সুন্দর স্বভাবের একটি মেয়ে ছিল। অরণ্যের দিনরাত্রি মুক্তি পেল 1970 সালের 16 জানুয়ারি। ছবির প্রিমিয়ারে 12 বছরের টুপসিকে নিয়ে গিয়েছিলেন কাবেরী। ছবি দেখে সে হতাশ, কিছুই তো অ্যাক্টিং দেখলাম না মা, তুমি তো এরকমই। সত্যজিৎ রায় বলেছিলেন, দেখো মেয়ের কাছ থেকে সবচেয়ে বড় কমপ্লিমেন্টটা পেয়ে গেলে, যে দেখে অ্যাক্টিং বলে মনেই হচ্ছে না। দেখতে দেখতে জুন এলো। পূর্ণিমা বলেন, সেবার দার্জিলিং গিয়েছিলাম ছুটি কাটাতে, আমরাই কাবেরীদের ফোন করে বলি চলে এসো, দারুণ ওয়েদার। সকলেরই যাওয়ার কথা, কিন্তু মাদ্রাজের পড়শি আন্টি ডেকেছেন টুপসি টুম্বুরকে। অজিত দমদম থেকে তাদের ফকার ফ্রেন্ডশিপ প্লেনে তুলে দিলেন, ফেরার সময় আন্টি আবার তুলে দেবেন। কাবেরীরা একই সময় বাগডোগরা থেকে উড়ে আসবেন দমদমে, এই রইল কথা। পূর্ণিমা বলেন, কয়েকটা দিন খুব মজায় কেটেছিল দার্জিলিংয়ে, আমরা আগে নেমে যাই, ওরা আর কটা দিন কাটিয়ে আসবে। 16 জুন 1970। পরিচিত এক জ্যোতিষী কাবেরীকে বলেছিলেন উঁচুতে ফাঁড়া, ফরিদাবাদে থাকার সময় উইকেন্ডে দিল্লির ড্রাইভ ছিল বাঁধা, সেইকালে কুতুব মিনারে উঠতে দেওয়া হতো, বাকিরা উঠলেও কাবেরী ওঠেননি, দার্জিলিং পাহাড় যে উঁচু তা বুঝি তাঁর মাথায় আসেনি। পাথরে আছড়ে পড়েও বেঁচেছিল বাবার কোল আঁকড়ে থাকা টিনা। দার্জিলিংয়ের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান অজিত, বয়স তখন মাত্র 42, কাবেরীর 32। টিনা মারা গেল পরদিন, ছোট্ট শরীরে আঘাতের চিহ্ন ছিল না, ডাক্তারেরা বললেন শক পেয়েছে। পাহাড়ি গাঁয়ের লোকজন অচেতন কাবেরী আর সুব্রতকে গাড়ি থেকে বার করে এনেছিলেন, হাড় গোড় চুরমার। ভিক্টোরিয়া শুরু হলো দীর্ঘ লড়াই, শুধু মুখেই পড়ল 37টা স্টিচ। মাস তিনেক পরে পিজি হাসপাতালে উডওয়ান ওয়ার্ড, সেখানেও 3 মাস। শেষে ছুটি পেয়ে যোধপুর পার্কে ভাড়া করা নতুন বাসায় এসে উঠলেন কাবেরী, প্রায় শয্যাশায়ী, কি করে ছেলে মেয়ে মানুষ করবেন। টুপসিকে লোরেটোই আর টুম্বুরকে সেন্ট পলসে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিলেন সেই দার্জিলিংয়েই, যেখান থেকে গাড়িটা পড়েছিল এলাকার লোকে পরে সেখানেই একটা ছোট্ট মন্দির করে দেয়। কিন্তু এত বড় আঘাত কাবেরীকে দমাতে পারেনি, তিনি মরিয়া জেদে জীবনে ফিরতে শুরু করলেন। 1971 সালে অরণ্যের দিনরাত্রির জন্য কাবেরীকে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দিল বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আর তপন সিংহের সাগিনা মাহাতোর জন্য সেরা অভিনেতার পুরস্কার নিতে এলেন দিলীপ কুমার। কাবেরী তাঁকে দুপুরে বাড়িতে ডেকেও খাওয়ালেন। সে বছর জুনেই গরমের ছুটিতে ছেলে মেয়েকে দেখতে আবার দার্জিলিং চলে গেলেন কাবেরী, প্রায় হাঁটতে পারেন না তখনও। সেন্ট্রাল হোটেলে গিয়ে উঠতেন, ছেলেমেয়েরা চলে আসত, তারা যখন ঘুরতে যেত ডাক্তার আসতেন, ইঞ্জেকশন দিয়ে যেতেন। 1973-74 সাল থেকে একটু একটু করে বেরোতে পারতেন। দুর্ঘটনার পরে 6 বছরে মোট 22টি অস্ত্রোপচার হয়, শারীরিক যন্ত্রণা, স্মৃতির ভার আর ভয়ঙ্কর একাকিত্ব।
ঘরে বাইরে শান্তি পাচ্ছেন না কিছুতেই। বাড়িতে আড্ডা দিতে আসা লোকও বেশি নেই। উত্তম সুপ্রিয়া নিয়মিত আসতেন, মাঝে মধ্যে আসতেন সমিত ভঞ্জ। বাড়ছিল টাকার প্রয়োজন, বসে খেলে জকের ধনও শেষ হয়, তার উপর চিকিৎসার খরচ। এরই মধ্যে অগ্রগামী সরোজ দে এসে জানালেন, রমাপদ চৌধুরী গল্প নিয়ে ছবি করছেন, যে যেখানে দাঁড়িয়ে। কাবেরীকে নায়িকা চান, বিপরীতে দীপঙ্কর দে, বিহারের গমিয়ায় শুটিং। দীপঙ্করের মনে আছে তখনও পুরো সুস্থ নন কাবেরী, হাঁটতেও অসুবিধে। ছবিতে ছোট্ট একটা টিলার ওপরে তাঁদের একটি চুম্বন দৃশ্য ছিল, যা জলের প্রতিবিম্বে দেখা যাবে। গ্রীষ্মের চাঁদি ফাটা রোদ আর অজস্র ছোট ছোট পোকা, ওই দৃশ্যের পরে কাবেরী অজ্ঞান মতো হয়ে যান। ধরাধরি করে নামিয়ে গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়, বললেন দীপঙ্কর দে। সেই ছবির মুক্তি 1974। অরণ্যের দিনরাত্রি ছবিতে যে চরিত্রে কাবেরী অভিনয় করেছিলেন সেই যেন জীবন্ত হয়ে উঠল। নিঃসঙ্গ এক তরুণ বিধবা যে জীবনের কাছে, তার ধুকপুকে আহ্লাদের কাছে আর একবার ফিরে আসতে চায়। বিজন ঘরে কাবেরী তখন টুকটাক কবিতা লিখছেন বাংলা ইংরেজিতে, তার আকুতি স্পষ্ট সেই সব কবিতায়। এরই মাঝে সিনেমাও আসছিল ফিরে ফিরে। আশুতোষ মুখোপাধ্যায়ের গল্প নিয়ে 1975 সালে তৈরি হলো ছবি আমি সে ও সখা। উত্তম আর অনিল চট্টোপাধ্যায়ের পাশে কাবেরী, তিনি তখন অনেকটা চাঙ্গা, ছবি হিট। ওই বছর যাত্রিকের হয়ে দিলীপ মুখোপাধ্যায় করলেন নগর দর্পণে, উত্তম কাবেরী, সাবিত্রী দিলীপ নিজে। সেই শেষ, পরের বছর পাকস্থলীর ক্যান্সার ধরা পড়ল। 1977 সালের 16 ফেব্রুয়ারি, সেদিন ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা, কাবেরীর গা যেন জ্বলে পুড়ে যাচ্ছে, বরফ চিবোচ্ছেন, টুপসি গায়ে বরফ ঘষে দিচ্ছেন। ইস্টবেঙ্গল জিতেছে, কেন্টে বিরাট হইচই। তারই মধ্যে টুপসির ফোন ধরে ক্লাবের সেক্রেটারি ডাক্তার নিপেন দাস বললেন, ক্লাব হাউস থেকে বেরোতে পারছি না, তুমি শিগগির হাসপাতালে ভর্তি করো। রবিনসন স্ট্রিটে নিউ ইউনিয়ন নার্সিংহোমে ভর্তি করা হলো। সারাটা রাত টুপসি বসে মায়ের কাছে, ভোর 4টে পর্যন্ত কথা বলেছেন কাবেরী। মেয়েকে বলেছেন ভালো থাকবে, সিনেমায় একদম নামবে না, ভাইকে দেখে রেখো। শেষ দিকে কথাবার্তা এলোমেলো হয়ে যাচ্ছিল, ভোরে কোমায় চলে গেলেন। 18 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা নাগাদ সব শেষ। কিছু বছর আগে সাউথ পয়েন্ট স্কুলের ভাইস প্রিন্সিপালের পদ থেকে অবসর নিয়েছেন টুপসি, এখন একটি স্বেচ্ছাসেবী সংস্থায় যুক্ত, টুম্বুরও গত হয়েছেন। কাবেরীর বর্দি যমুনা গুহ আর পিঠোপিঠি ছোট বোন কৃষ্ণা সেনগুপ্ত রয়েছেন। টুপসির দুই মেয়ের নামও নদীর নামে, মেঘনা আর তিস্তা। তিস্তাকে অনেকটা কাবেরীর মতোই দেখতে। এখনো বাক্স প্যাটরায় রাখা আছে ছেঁড়া কিছু ডায়েরির পাতা, তার কোনোটাই লেখা, বলিল কতজনে আমারে ভালোবাসে, সে শুধু বলিল না, রহিল সে বিমুখ। অভিনেত্রী কাবেরী বসুর জীবনের কথা কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।